আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনিতে বিকলো রা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন সালাম আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন জিশান আহমেদ লিখেছেন নামাজ শুরু করার আগে কোনো নিয়ত পড়ার দরকার আছে কি আসলে ভাই নিয়ত পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই নিয়ত করার প্রয়োজনীয়তা আছে সলাতের নামাজের নিয়ত করতে হবে সে নিয়তটা করতে হবে অন্তরে নিয়তের স্থান অন্তর অন্তর থেকে নিয়ত করতে হবে কিন্তু কোন নিয়ত পড়ার প্রয়োজনীয়তা নেই তো অন্তরে যে নিয়ত করা এটা রূপটা কি হবে মনে যে ইচ্ছা এটা সংকল্প ইচ্ছে পোষণটাই তো নিয়ত হয়ে যে অন্তরের ইচ্ছা পোষণটাই নিয়ত ভাষা প্রকাশ করাতুল কাল আর নবী সাল্লা ইসলাম বা সাহাবাই কেরাম কখনো এরকম সলাতের জন্য আলাদা কোনো নিয়ত উচ্চারণ করেন নাই বা পড়েন নাই যখন আমরা নামাজে মুসল্লা দাঁড়াবো তখন তো আমাদের মনে তো একটি এরাদা ইচ্ছা বা সংকল্প থাকে যে আমি এই নামাজে যে রাকাত আমি পড়ছি মনে মনে যেটি ইচ্ছা ওইটাই নিয়ত জি জি আমরা যখন ঘর থেকে মসজিদের দিকে রওনা দিই তখনই কিন্তু আমাদের নিয়ে যে এখন মাগরিবের সোলাদ আদায়ের জন্য এখন এশার সোলাত আদায়ের জন্য যাচ্ছি নিয়াত্ত আগেই আমাদের আছে মুসল্লি দাঁড়িয়ে জি যখন আমরা আল্লাহু আকবার বললেই হয়ে যাবে জি যখন আমরা সুন্নাত পড়তেছি তখন আমার মনে মনে আছে আমি এটা জোহরের সুন্নাত পড়তেছি মাগরিবের সুন্নাত পড়তেছি বা এটা নফল পড়তেছি এটা ফরজ পড়তেছি এটাই অন্তরে তাহলে অন্তরে নিয়তটা করতে হবে ভাষায় মুখে প্রকাশ করতে হবে প্রকাশ করা জরুরি না আমরা জানলাম প্রিয় দর্শক আরো লিখেছেন নামাজ শেষে ইমামের সাথে যৌথভাবে মোনাজাত করা কি জায়েজ নামাজ শেষে ইমামের সাথে আসলে যৌথভাবে মোনাজাত না আসলে মোনাজাত হলো সলাত পুরা সলাাতটাকেই সলাতের আরেকটি নাম হলো মোনাজাত আল্লাহ রসুল সাল্লা সালাম হাদিসের মধ্যে বলেছেন যে ইজ ইউনাজি রাব্বাহু যে মানুষ মুমিন যখন সলাতে দাঁড়ায় তখন তার রবের সাথে মুনাজাত করে মোনাজাত হয় একজনে হয় না মোনাজাত দুইজনে হয় তা আল্লাহ সুবানতাল্লার সাথে আল্লাহর বান্দার যে গোপন কথাবার্তা এটি হলো মোনাজাত যেমন সুরাল ফাতেহার মধ্যে নবিসর সময় স্পষ্ট করে বলছেন যে যখন বান্দা বলে আলহামদু যে জিজ্ঞাসা করেন লিমানিল হাম এইভাবে আল্লাহর সাথে বান্দার একটি কথোপকথন হয় তো এটি হলো মোনাজাত এজন্য সলাতের শেষে নামাজের শেষে সালাম ফিরানোর পরে তো আসলে কোনো মোনাজাত নেই তবে আপনার প্রশ্নটি হবে দোয়া সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা সেখানে নবী সাল্লাহিস্লাম অনেকগুলো দোয়া করেছেন হাদিসে যে দোয়াগুলো পাওয়া যায় যেগুলো ফরজ সালাতের পরে জিকির হিসাবে নবী স্লু অনেক দোয়া করতেন সেই দোয়াগুলোই শুননা তবে সেই দোয়াগুলো একাকি প্রত্যেকে ব্যক্তিগতভাবে করবেন আর সম্মিলিতভাবে নবী সাল্লা সাল্লাম জীবনে যতদিন সলাতের ইমামতি করেছেন কখনও একবারও সম্মিলিতভাবে করেন নাই সাহাবাইকার রাদানুল্লাহ তহলা ইমাজ মাইন তারাও করেন নাই সুতরাং এটি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন বোখারি শরীফের তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস অনুযায়ী নারী এবং পুরুষ একসাথে নামাজ আদায় করতে পারবে কি নারী এবং পুরুষ একসাথে সলাদ আদায় করতে পারবে না অর্থাৎ একই কাতারে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে চলাদ আদায় করতে পারবে না এক জামাতে এক জামাতে তো অবশ্যই পারবে তবে নারীর কাতার হবে পিছনে খাইরু সুফো ফিনেসা খালপা হন মানে নারীর কাতার হবে পিছনের দিক ব্যবস্থাপনা থাকবে জি ব্যবস্থাপনা থাকবে এবং তাদের বাপ গেট থাকবে আলাদা যে গেট দিয়ে তারা প্রবেশ করবে বের হবে তারপরে তাদের জায়নামা সম্পন্ন আলাদা থাকবে এবং পুরুষদের পিছনে থাকবে নবীরাচরণ বলছেন যে পুরুষদের জন্য উত্তম হলো সামনার কাতার আর নারীদের জন্য উত্তম হলো পিছনের কাতার এই জন্য নারীরা পিছনের দিকে থাকবে যেটা আমরা মসজিদে নবীতে দেখি যে পিছনের দিকে নারীদের জন্য জায়গা করা আছে তো এইভাবে চলা আদায় করবে তবে একসাথে এক কাতারে বা পাশাপাশি ফাঁসি চলা করা যাবে না এমনকি হতে পারে যদি এরকম ব্যবস্থাপনা থাকে দেওয়াল দিয়ে মেয়েদের একদিকে দেওয়াল দিয়ে দেওয়া যেতে পারে বা পর্দা দিয়ে দেওয়া যেতে পারে তবে পুরুষ যে সামনের কাতার দাঁড়াবে ওই কাতার বরাবর দেওয়া যাবে না তাকে অবশ্য কয়েক কাতার পিছনে দিতে হবে একেবারে সমান সমান বরাবর প্রথম কাতার বরাবর নারীদেরকে আরেক হলেও দেওয়া যাবে দেওয়াল দেওয়ার পরেও দেওয়াল দেওয়ার পরেও এক কাতার পরে জি দুই এক কাতার পিছনে দিতে হবে আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন নামাজে ফাতিহা পাঠ করার পরে আমিন কি উচ্চস্বরে বলতে হবে নাকি মনে মনে বলতে হবে জি এটি আসলে আমিন বলতে হবে এই ব্যাপারে কোনো একতা লাভ নেই আমিন বলতে হবে তবে আমিনটি কি নিম্নস্বরে নাকি সশব্দে সশব্দে আর নিঃশব্দে জোরে আর আসতে না আমরা বর্তমানে অনেকে মনে করি যে এটা জোরে বলবে না আসতে বলবে আসলে জোরেও না আসতেও না এটার সশব্দে আর নিঃশব্দে এটা নিয়ে ফকাহায়ে কেরামের মধ্যে চোদ্দশো বছর ধরেই একতালাপ ছিল তো সুতরাং যিনি যেটা আমল করবেন আমরা মনে করি তিনি সুন্নত আদায় করতেছেন এটা নিয়ে ঝগড়া বিবাদ বা একজন আরেকজনের ছলাত হচ্ছে না বা সমস্যা তৈরি হওয়া না মাসালা নয় এটা পরোজনা ও না। একটি সুন্নত বিষয় মুস্তাহাব বিষয় এজন্য যিনি জোরে বলতে চান এটাও হাদিসে রূপে আছে যিনি সশব্দে বলতে চান আর যিনি নিঃশব্দে বলতে চান এটাও হাদিসে আছে হয়তো হাদিসের মান নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে কোনটা সহি কোনটা বেশি সহি তো এই ক্ষেত্রে বলার যে আসছে সেগুলো অধিকতর সহি তবে নিঃশব্দে বললেও তার নামাজ হবে এখানে বিষয় আপনার পেশ করতে চাই কিন্তু নামাজ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বড় ব্যাপার মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য নির্দেশকারী বিষয় হলো নামাজ বা সালাত এবং সালাতে ক্ষেত্রে তো আমাদের ফরজ ওয়াজিব এসব বিষয়ে বেশি সচেতন থাকতে হবে আমাদের সমাজে দেখা যায় কিছু মোস্ত বিষয়ে কিছু নফল বিষয়ে গবেষণা কারণে যে মতপার্থক্য আছে এটাকে কেন্দ্র করে দেখা যায় অনেকে বাড়াবাড়ি করেন এবং এরকম মারাত্মক কথা বলে ফেলেন যে তোমার নামাজ হবে না তোমার নামাজ হবে না জোরে আমিন বলে মসজিদে আসবে না এবং কোনো কোনো মুজে দেখা যায় যে কাগজে লিখে দেওয়া হয় এই মসজিদে আমিন জোরে বলা যাবে না ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো ইসলাম সম্মত যে অত্যন্ত সুন্দর একটি প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন যে আসলে মানে সলাতের প্রথম কথা হল সলাত আদায় করাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাত কায়েম করাটা যে আমাদের দেশের এখনও অসংখ্য ভাই বোন কিন্তু নিয়মিত পাঁচ ভক্ত সলাতে আদায় করেন না তাহলে যেখানে সলাৎ আদায় না করলে ইমান আর কুফরের সম্পর্ক এবং সরাসরি সলাদ আদায় না করলে জাহান্নামের কথা কোরআন একাডেমি অনেক আয়াতে আসছে সেখানে প্রথম কর্তব্য হলো সলাদ আদায় করাটা এরপরে দ্বিতীয় বিষয় হলো যখন চলাত আদায় করবেন তখন তার ফরজগুলো ওয়াজিবগুলো সুন্নতগুলো আদায় হচ্ছে কিনা সেগুলোর দিকে লক্ষ্য রাখা কিছু মুস্তাহাব সুন্নত বিষয় রয়েছে যেগুলো নিয়ে ফকাহায়ে কেরামের মধ্যে শত বছর ধরেই একটা আলোচনাগত মত বৈচিত্র জি বৈচিত্র আছে এবং এটা ইসলামের একটা সৌন্দর্য এটা নিয়ে যুগে যুগে আইম মাই কেরাম কখনো কিন্তু কোনো bahas করেন নাই পরস্পরকে অসম্মান করেন নাই, তারা যে যেটাকে উত্তম মনে করেছেন সেটার উপর আমল করেছেন

মৌলিক আসলে যে বিষয়টি সেটি হলো আমরা একটা মাঝহাবের লেখাপড়া করতে করতে যে এর বাহিরে যে আরও কিছু আছে বা এর বাহিরে আরও মতামত থাকতে পারে বা পরমত সহিষ্ণুতা যেটাকে বলা হয় যে অন্য মতকে সম্মান করা শ্রদ্ধা করা এই বিষয়গুলো আমরা হারিয়ে ফেলেছি এজন্য আজকে আমাদের মধ্যে দেখা যাচ্ছে ছোটো বিষয় বা সামান্য বিষয় সেটা নিয়ে মসজিদে আসতে বাধা দেওয়া অথচ মসজিদে আসতে বাধা দেওয়া তো অনেক বড় গুণাহের কাছে আল্লাহর যে কোনো ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করবে আল্লাহর জিকির করবে এই ক্ষেত্রে বাধা দিলে তার থেকে বড় জাল এম আর কে হইতে পারে আল্লাহ সব প্রশ্ন করেছেন তাহলে বাধা এই ছোটো একটি বিষয়কে কেন্দ্র করে মসজিদে আসতে বাধা দেওয়া এরপরে আবার এটাকে ফেতনা বলা পোষণ করা বিদ্বেষ পোষণ করা এগুলো আসলে শয়তান আমাদের ভিতরে উস্কানি সৃষ্টি করে না আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো বাড়াই জিনিস আপনার সামনে পেশ করতে চাই কিছু মুস্তফা বিষয় নিয়ে মানে যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে অতীতেও আমরা দেখেছি কিছু মতো বলি মতো বৈচিত্র্য বলি সেটা ছিল বর্তমান সময় আছে হয়তো ভবিষ্যতেও থাকবে প্রসঙ্গত এখানে দুটি শব্দ উচ্চারণ করতে চাই একটি আর একটি ইফতারাক এসব বিষয়গুলো আছে বলেই তো ইতালাব এবং ইফতারাকের বিষয় এসছে ইসলামে তো মত পার্থক্য বা জায়জ এবং ইফতালাপের কল্যাণ আছে কিন্তু এই গবেষণার সুযোগে যেখানে ইখতালাব মত পার্থক্য মত বৈচিত্র্যের সুযোগ ইসলাম আছে এটাকে কেন্দ্র করে বিচ্ছিন্নত বিচ্ছিন্নতা হয়ে যাওয়া এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন যে এখতালাফ এবং এফতারাক এখতালাফ ইসলামে জায়জ কিন্তু এফতারাক যেটা দলাদলি বিত সৃষ্টি ফেরকা তৈরি হয় মুসলিমদেরকে বিচ্ছিন্ন করে এটি ইসলামে হারাম আল্লাপা কুরআ কেনে অসংখ্য আয়াতে এটি নিষেধ করেছেন ওয়া তাসিমু বি হিজামিয়া ওয়ালা তাফার রাকু ওয়ালা না তাফার রাখু। যারা ফেরকা তৈরি করে তোমরা তাদের মতো হইও না বা কোনো ফেরকা দলাদলি তৈরি করো না এই বিষয়ে আল্লাপাক অসংখ্য আয়াতে নিষেধ করেছেন তো এই জন্য আমরা দেখি যুগে যুগে সালাফে সালেহীনরা অনেক একতালাপ করেছেন ইমাম আবু হানিফা লাইলের সাথে তার বড় বড় ছাত্র যারা ইমাম আবু ইউসুফ রহমতুল্লা আলি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলি ইমাম জোফার রহমতুল্লা লাই তারা কিন্তু অসংখ্য মাছ আলায় একতালা করেছেন মত পার্থক্য মত করেছেন কিন্তু এই মত কারণে তারা কিন্তু এফতারাক করার নাই করার নাই বিচ্ছিন্ন বিদ্বেষ প্রসূত হন নাই ঠিক একইভাবে আমরা যুগে যুগে যত ইমামেরা ছিলেন সবাই মধ্যে এরকম অনেক বিষয় নিয়ে এরকম একতালাপ ছিল গত শতাব্দীর তিনজন প্রখ্যাত আলেম সারা বিশ্ব বিশ্বের প্রথম শ্রেণীর প্রথম সারির আলেম শায়েক বিন বাজ রাহেমা উল্লাহ সাইয়েদ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমাইন রাহিমাহুল্লাহ শায়খ আলbani রাহিমাহুল্লাহ তারা তিনজনে কোরআন সুন্নাহ ভিত্তিক গবেষণা করেছেন এবং চার মাযহাবকে একত্রিত করে তারা গবেষণা করেছেন কোন মতটি বেশি সহিহ সমন্বয় চেষ্টা করেছেন চেষ্টা করেছেন কিন্তু তাদের মধ্যে অসংকোব মতপার্থক্য কিন্তু সেগুলো নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের গাদা ছড়াছড়ি হয় হয় না বিদ্বেষ এবং এগুলো নিয়ে কোনো bahasero তারা বসেন নাই যে এগুলো নিয়ে আসলে আমরা বাহাস করি আমরা এগুলো সমাধান করি এজন্য আমাদের একতালাপ থাকবে এটা ইসলামের সৌন্দর্য এবং একতালাপ থাকা মানেই হলো যে ইসলাম এখনো গবেষণা আছে রিসার্চ আছে ইসলাম একটা চলমান সজীব আছে সক্রিয় আছে সক্রিয় আছে আর এটা যখন নিস্তব্ধ হয়ে যাবে স্থবির হয়ে যাবে তখন আর এখানে তো একতালাপও থাকবে আমরা কল্যাণ থেকে বঞ্চিত হব জি তো এখন আপনার যে কিছু বিষয় আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি যেমন হাত আপনার বুকে বাঁধবো না নামের নিচে বাঁধবো রফেদিন করবে কি করবো না আমি জোরে বলব না আসতে বলবো এইসব যে মোস্তাব বিষয়গুলো বা যেখানে গবেষণার সুযোগ আছে এগুলো যদি কেউ তার মতো করে নামাজ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা এগুলোকে যদি ছেড়ে দেয় ছুটে যায় নামাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাই এইসব ক্ষেত্রে আমরা তো এতক্ষণ আলোচনা উপলব্ধি করলাম এইসব ক্ষেত্রে বিদ্বেষ পোষণ করা যাবে না পরস্পরকে মন্দ বলা যাবে না তাহলে সেই মন বা পদ্ধতি কি হবে আচরণের ক্ষেত্রে জি আলহামদুলিল্লাহ আসলে এইসব ক্ষেত্রে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইন্ডামাল মিনু না এখোয়া যে একজন মুমিন আর একজন মুমিনের বাই এই ভ্রাতৃত্বের বন্ধনটা এটা কিন্তু ফরস এটি সুন্নত মুস্তাহাবের কারণে বা ফেকি মাসালার কারণে এই ভ্রাতৃত্বের কখনো নষ্ট হবে না করলে বড় গুণা হবে বড় গুণা হবে আপনার এটি বন্ধন নষ্ট হতে পারে তখন ক্ষেত্রে আমাদের তেমন কোন আমরা সবাই কিন্তু এই দেশে যত মুসলিম বসবাস করি আমাদের প্রায় সবাই আমরা ওয়াল জামাতের বিশ্বাসী সবাই নিয়ে আমাদের মধ্যে মতো পার্থক্য আমি সবার গবেষণার মতো বৈচিত্র্য ধরনলন করা সুযোগ দিতে হবে এবং এই মতপার্থক্য মত হবে তিনিও আমার ভাই জেনে নাবেন নিসে হাতбатছেন তিনিও আমার ভাই জেনে আমিন শব্দ বলতেছেন উনিও আমার ভাই জেনে নি বলতেছেন উনি আমার ভাই মানে এই মতপার্থক্য মত বৈচিত্র নিয়ে আমরা মুসলিম সদস্য হব আমরা এবং সবাই ঐক্যবদ্ধভাবে যারা সালাত আদায় করতেছি যারা করতেছে না তাদেরকে কিভাবে আমরা নামাজি বানাইতে পারি নামাজের দাওয়াত দিতে পারি সবাই মিলে আকিদা কিভাবে আমরা শুদ্ধ করতে পারি সেটা মৌলিক বিষয় জি আমরা জানলাম প্রিয় দর্শক কিছু বিষয়ে আমাদের এই দর্শক জিশান আহমেদ আপনি শেষে একটি কথা বলেছেন ইমেলের মাধ্যমে উত্তরটা পেলে উপকৃত হব ভাই আমাদের প্রোগ্রামের যে ফরম্যাট সেখানে আমরা প্রশ্ন বা ইমেল পড়ি এখানেই জবাব দেই আর ইমেলের মাধ্যমে জবাব দেওয়ার এই ব্যবস্থা আমাদের নেই প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠিয়েছেন নীলুফার হোসেন লিখেছেন যে আমাদের অনুষ্ঠানের আপনি একজন নিয়মিত দর্শক ও শ্রোতা আপনার প্রশ্ন ঈদের দিন তাহিয়াতুল নামাজ পড়া প্রসঙ্গে এটাকে পড়া যাবে কি যাবে না এরপরে আপনি আপনার চিঠির মধ্যে একটু দীর্ঘ বর্ণনা বলেছেন এখানে নানা রকম মত পাওয়া যায় আপনি একটু বিভ্রান্ত তো আসলে ঈদের দিনে তাহিয়াতুল নামাজ পড়া কি যাবে তাহিয়াতুল মসজিদ না তাহিয়াতুল উযু কিছু লিখছেন ইন বলছেন নামাজ জি আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি আসলে ঈদের দিন সূর্য উদয়ের পর থেকে ঈদের সলাত আদায় করা যায় তো সলাতুল ফজরের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত তো সবসময় সলাত আদায় করা নফল সলাত কোনো কিছু আদায় করা এটা মাকরু তো ঈদের দিন ঈদের সলাতের আগ পর্যন্তই কোনো সলাদ আদায় করার ব্যাপারে নবিসর সালাম নিষেধ করেছেন এবং নবিসর সালাম নিজেও আদায় করতেন না তবে এখানে তাহিয়াতুল বলতে মূলত যেটা বুঝান বুঝাতে চাইছেন আমার কাছে মনে হচ্ছে তাহিয়াতুল মসজিদ তো এই ক্ষেত্রে যদি ঈদের জামাত মসজিদে হয় তাহলে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে আর যদি ঈদের জামাত ঈদগাহে হয় তাহলে মাঠে হয় তাহলে তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে না কারণ নবী সাল আসলাম স্পষ্ট করে বলছেন ইজা দাখালা আহাদ কমুল মসজিদ পালিউসল্লের আকাত যে কোনো রায়তে বলছেন ফলাইয়াকু হাত্তা ইউসল্লিয়ারাকাতন যতক্ষণ না দুই রাখা সলাত আদায় করবে ততক্ষণ বসবে না তো কোথায় ইজা দাখালা দাখাল মসজিদ যখন মাসজিদে প্রবেশ করবে আর মাঠে যখন সলাত হবে সেটা মাঠ সেটা মসজিদ না সেটা মুসাল্লা সেটা নামাজের স্থান কিন্তু সেটা সেখানে মসজিদের হুকুম প্রযোজ্য হবে না এই জন্য নবী সাল্লাম ঈদের সোলাদ আদায় করতেন মাঠেই তো নবী সাল্লা এই জন্য তাহিয়াতুল মসজিদ সেখানে আদায় করতেন না এই জন্য আমাদের যদি মসজিদে জামাত হয় তাহলে যাবে আর মাঠে হলে করা যাবে আদায় না আপনি আরও লিখেছেন প্রতিবেশী এক বোনের ভাই ওনার কাছে কিছু জাকাতে টাকা একটি খাতে ব্যয় করার জন্য দিয়েছিলেন ব্যয় করার পর বোনের কাছ কাছে তিন থেকে পাঁচ হাজার টাকা রয়ে যায় এবং তা নিজের টাকা টানা পড়নে নিজের প্রয়োজনেই খরচ করে ফেলেন ঘটনা কয়েক বছর আগের এখন ওনার আর্থিক অবস্থা কিছুটা পরিবর্তন এসেছে ওনার মানে সেই বনের এখন করণীয় কী যে সেই বনের করণীয় হলো এখন যে টাকাগুলো তিনি খরচ করে ফেলেছেন সেই টাকাগুলো তাকে ফেরত দিয়ে দিবেন তবে ফেরত দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে ওই সময় হয়তো আপনি পাঁচশো টাকা আপনি খরচ করেছেন এখন তো আর পাঁচশো টাকার মান পাঁচশো টাকা নয় তো সেই হিসাবে আপনি তাকে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন তো কি টাকা মূল্যমান হিসেবে একটু বাড়িয়ে দেওয়া হ্যাঁ আর একটু বাড়িয়ে যে উনি নিজের থেকে বাড়িয়ে দিবেন তখন এটা আর সুদের আওতায় পড়বে না যদি এটা নির্ধারিত হতো যে আমাকে এতটুকু বাড়াই দিতে হবে বা কিছু তখন সেটা সুদের আওতায় কিন্তু ওই সময়ের পাঁচশো টাকা আর এখন পাঁচশো টাকা সমমান নয় অর্থাৎ সব কিছু মিলে এখন আর একটু বাড়াইয়ে ফেরত দিয়ে দিবেন এই সময়টা আমরা কীভাবে নির্ধারণ করবো যে দু এক মাস হয় এক বছর হয় দুই এক যদি দুই এক মাস এক বছর হয় তাহলে বাড়ানোর দরকার নেই ওই পাঁচশো টাকায় দিবেন সাধারণত তো আমাদের সমাজে এটা হয় যদি টাকা তোমার পাঁচশো খরচ করে দুই বছর পরে হলো ওটা দিয়ে দেওয়া হবে ওইটা সেভাবে এটা কিছু মনেও করে না দুই এক বছর হইলে সেটা ভিন্ন বিষয় কিন্তু যখন বেশি হয়ে যাবে আট দশ বছর হয়ে গিয়েছে দশ বারো বছর হয়ে গিয়েছে তখন সেখানে ওইটা বিবেচনা করে ফেরত মোটামুটি একটা বিবেচনার বিবেচনা করে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও অসংখ্য এনটিভিকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে এসে যে আমানতদারি অর্থ প্রসঙ্গে চলে আসলো আমাদের যে কাজে যে অর্থ দেওয়া হয় আমানত রাখা হয় আমরা যেন সেই সুনির্দিষ্ট কাজে সুনির্দিষ্টভাবে সেটা ব্যয় করি এ ব্যাপারে আমাদের সচেতন থাকা প্রয়োজন প্রিয় দর্শক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবই আমার সব দামে দামে তন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব